প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি দ্বিতীয় বর্ষ সমাজকর্ম ছাত্রছাত্রীদের পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে সমাজকর্মের দুটি শাখা, সাইকিয়াট্রিক সমাজকর্ম এবং বিদ্যালয় সমাজকর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব শিল্প সমাজকর্ম এবং প্রবীণ কল্যাণ সমাজকর্ম। প্রথমে শিল্প সমাজকর্ম। শিল্প সমাজকর্ম কী? শিল্প সমাজকর্ম হচ্ছে শ্রমিক ইউনিয়ন এবং নিয়োগকারী কর্তৃপক্ষ, অর্থাৎ শ্রমিক এবং মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে শ্রমিকদের কল্যাণ সাধন করা। আমরা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় সামন্তবাদী প্রভু এবং কৃষি শ্রমিকদের মধ্যে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক লক্ষ্য করতাম। সেখানে সামন্ত প্রভু এবং শিল্প শ্রমিকের, কৃষি শ্রমিকের ছেলেমেয়েরা একই পরিবেশে তাদের সামাজিকরণ হতো, তারা একই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করতো এবং সেখানে একটা সৌহার্দ্যমূলক পরিবেশ বিরাজ করত। কিন্তু আজ আমরা কী লক্ষ্য করি? আমরা দেখি শিল্প শ্রমিক এবং মালিক তাদের মধ্যে একটা বৈরী সম্পর্ক বিরাজমান। তোমরা লক্ষ্য করবা, শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে তারা হরতাল, ধর্মঘট, ঘেরাও, এমনকি ভাঙচুর, জ্বালাও পোড়ার মতো অস্বাভাবিক পরিবেশ বিরাজ করে শিল্প কারখানায়। সমাজকর্মীরা এই পরিবেশকে, এই বৈরী পরিবেশকে সৌহার্দ্যমূলক পরিবেশ সৃষ্টির মাধ্যমে শ্রমিকদের কল্যাণ করার লক্ষ্যে শিল্প সমাজকর্ম পরিচালিত হয়। এখানে শিল্প শ্রমিকদের সামাজিক এবং আবেগীয় সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয় এবং তাদের মানবিক এবং সামাজিক সম্পর্কে উন্নত করার মাধ্যমে তাদের কল্যাণের দিকে লক্ষ্য রাখা হয়। শিল্প সমাজকর্মে সমাজকর্মীরা সমাজকর্মের পদ্ধতি, অর্থাৎ ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমাজ সংগঠন, সামাজিক গবেষণা এবং সমাজকর্ম প্রশাসন, এই পদ্ধতিগুলো প্রয়োগ করে থাকে। আমি একে একে এই পদ্ধতির মাধ্যমে কীভাবে শ্রমিকদের কল্যাণ করা হয় সেই বিষয়গুলো আলোচনা করব। প্রথমত ব্যক্তি সমাজকর্ম। ব্যক্তি সমাজকর্মে সমাজকর্মীরা সমস্যাগ্রস্ত শ্রমিক, অর্থাৎ যে শ্রমিক আবেগগত দিক দিয়ে বা সামাজিক বিষয়ে তারা সামঞ্জস্য বিধান করতে অসমর্থ হয়, তাদের সাক্ষাৎকার, তাদের কাউন্সিলিং মাধ্যমে তাদের ব্যক্তিত্বের উন্নয়ন করা হয় এবং এর মাধ্যমে ব্যক্তি সমাজকর্মীরা যেন শিল্প পরিবেশে তারা খাপ খেয়ে নিজেদের চলতে পারে সেই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা হয়। এর পাশে দল সমাজকর্ম। দল সমাজকর্মের দলীয় অভিজ্ঞতা, অর্থাৎ সমস্যাগ্রস্ত শিল্প শ্রমিক, উদাহরণ হিসেবে আমি বলতে পারি মাদকাসক্ত শিল্প শ্রমিক, এই ধরনের মাদকাসক্ত 8 বা 10 বা 12 জন শিল্প শ্রমিককে নিয়ে দল গঠন করা হয় এবং দলীয় পরিবেশে দলীয় মিথস্ক্রিয়ার মাধ্যমে, তাদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, তাদের এই মাদকের যে কুফল, মাদক গ্রহণে তারা যে সামাজিক বা পারিবারিকভাবে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়ে তাদেরকে সচেতন করা এবং তারা যেন মাদক থেকে তারা নিবৃত্ত হয় এবং তারা যেন সুস্থ স্বাভাবিক শ্রমিক হিসাবে তারা তাদের কার্যগুলি পরিচালনা করতে পারে সেই ব্যাপারে তাদেরকে সচেতন করা হয়। তৃতীয়ত সমষ্টি সংগঠন। সমষ্টি সংগঠন, এখানে সমষ্টির সমষ্টি বলতে শ্রমিক সংগঠন, শিল্প মালিক, অর্থাৎ তারা যে সমষ্টিতে বসবাস করে সেই সমষ্টির সম্পদ এবং সেই সমষ্টির সামাজিক সম্পর্কের কাজে লাগিয়ে তাদের পারস্পরিক সম্পর্ক উন্নত করা,
চেষ্টা করা হয়। এখানে সমষ্টির প্রাপ্ত সম্পদ এবং সমষ্টিতে কর্মরত বিভিন্ন এজেন্সি যেমন স্কুল সমাজকর্ম, হাসপাতাল সমাজকর্ম, এই যে প্রতিষ্ঠানগুলো কাজ করে এদের মাধ্যমে তাদের পরিবেশ উন্নত করার চেষ্টা করা। এরপর শিল্প সমাজকর্মের সামাজিক গবেষণার মাধ্যমে তাদের পরিবেশ উন্নত করার প্রচেষ্টা চালানো হয়। সামাজিক গবেষণার মাধ্যমে বলতে এখানে যে শ্রমিকদের কল্যাণের জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়, শিল্প শ্রমিক এবং মালিকদের সম্পর্ক উন্নয়নে যে গৃহীত কার্যাবলী এটা বিবেচনা করা হয়, এটা মূল্যায়ন করা হয় এবং এটা যথার্থ কিনা বা আরও অধিক ফলপ্রসূ কার্যকরী কী পদক্ষেপ গ্রহণ করা যায় সেটা সামাজিক গবেষণার মাধ্যমে নির্দিষ্ট করা হয়। এরপর আসে সামাজিক প্রশাসন। সামাজিক প্রশাসন হচ্ছে সামাজিক নীতিকে সমাজ কল্যাণে পরিণত করার কার্যক্রমকে সামাজিক প্রশাসন বলা হয়। সামাজিক প্রশাসনের মাধ্যমে শিল্প শ্রমিক এবং মালিক কর্তৃপক্ষের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্ককে উন্নত করার চেষ্টা চালানো হয় এবং সমাজকর্ম প্রশাসনে অনেক সময় দেখা যায় যে সমাজকর্মীরা নিয়োজিত থাকে, আবার অনেক সময় সমাজকর্মীরা সমাজকর্ম প্রশাসনে পরামর্শক হিসেবে কাজ করেন এবং এর মাধ্যমে তারা শ্রমিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। এছাড়া বিভিন্ন দিবস যেমন মে দিবস, মানবাধিকার দিবস, বিশ্ব ধূমপান মুক্ত দিবস, এই সব দিবসগুলোতে শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন রকম সভা সেমিনার সিম্পোজিয়াম পরিচালনা করা হয় এবং এর মাধ্যমে শিল্প মালিক এবং শ্রমিকদের পারস্পরিক সম্পর্ক মূল্যায়ন করা হয় এবং এই পারস্পরিক সম্পর্ক কীভাবে আরও উন্নত করার মাধ্যমে শিল্প শ্রমিক এবং শিল্প মালিকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা যায় সেই প্রচেষ্টা চালানো হয়। মোট কথা, শিল্প সমাজকর্মীরা বিশ্বাস করে শ্রমিক যদি অসুস্থ থাকে, শ্রমিক যদি বা তার অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সেই শ্রমিক দক্ষ হতে পারে না, সেই শ্রমিক যারা উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না, যার জন্য সমাজকর্মীরা শিল্প সমাজকর্মীরা সবসময় শ্রমিকদের সামাজিক তাদের পারিবারিক তাদের পারিপার্শ্বিক অবস্থা উন্নয়নের চেষ্টা করে এবং শ্রমিকদের আর্থিক সুবিধাজনক মাধ্যমে তারা যেন একটা সুন্দর জীবন পায়, সেই সুন্দর জীবন লাভ করতে পারে সেই ব্যাপারে শিল্প সমাজকর্মীরা কাজ করে থাকে। এরপরে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে প্রবীণ কল্যাণ সমাজকর্ম। বর্তমান বিশ্বে একটা প্রবীণ দেশ সমস্যা একটা নতুন সমস্যা, অর্থাৎ আমাদের সমাজে বর্তমান সমাজ ব্যবস্থায় অনেক সমস্যা বিরাজ করে, তার সঙ্গে আরেকটি নতুন সমস্যা যোগ হয়েছে প্রবীণ কল্যাণ, অর্থাৎ স্বাস্থ্যসেবার মান এবং জীবনমান উন্নয়নের মাধ্যমে মানুষের গড় বেড়ে যায় এবং সমাজে প্রবীণদের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এই প্রবীণদের সংখ্যা বেড়ে যাওয়াতে একটা নতুন সামাজিক সমস্যা হিসাবে প্রবীণ একটা নতুন সামাজিক সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে এবং সমাজ বিজ্ঞানীদের অভিমত আগামী শতাব্দীতে প্রবীণ সমস্যা একটি ভয়াবহ সমস্যারূপে বিশ্ববাসীর মুখে বা বিশ্ব সমাজে আবির্ভূত হবে। এখন প্রশ্ন, প্রবীণটা প্রবীণ সাধারণত বয়সের মানদণ্ডে প্রবীণ নির্ধারণ করা হয়, রাষ্ট্র বা সমাজভেদে প্রবীণদের বয়স নির্ধারণের ক্ষেত্রে তারতম্য লক্ষ্য করা যায়। যেমন আমাদের দেশে প্রবীণ বলতে সাধারণত অবসর গ্রহণের পরবর্তী বা বয়সকে প্রবীণ হিসেবে গণ্য করা হয়। এখন আমাদের দেশে অবসর গ্রহণের বয়স চাকরির ক্ষেত্রে কখনও কোনো 60 বছর, কোনো কোনো ক্ষেত্রে 60 বছর, কোনো কোনো ক্ষেত্রে 63 বছর, আবার কোনো কোনো ক্ষেত্রে 65 বছর। তো আমাদের জাতীয় সংসদের একটা প্রবীণদের প্রবীণ কারা এই ব্যাপারে একটা আইন প্রণীত হয়েছে, সেই আইন সাধারণ বলা হয়েছে 60 বছরের ঊর্ধ্বের বয়স সীমা যারা
তাদেরকে প্রবীণ হিসাবে গণ্য করা হয়েছে এবং জাতিসংঘ এই ব্যাপারে একই মত পোষণ করে। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশগুলোতে সাধারণত 60 বছরের ঊর্ধ্বের বয়সসীমার মানুষকে প্রবীণ হিসাবে গণ্য করা হয়, আর 80 বছর বা তার ঊর্ধ্বের বয়সের যে প্রবীণরা আছে তাদেরকে অধিকতর প্রবীণ হিসাবে গণ্য করা হয়। আর এই প্রবীণরা বয়সের কারণে নানাবিধ সমস্যা যেমন অসুস্থতা, শারীরিক দুর্বলতা, শারীরিক নিস্তেজ অবস্থা, নিঃসঙ্গতা, একাকিত্ব, হীনমন্যতাবোধ, নির্ভরশীলতা, সামাজিক মর্যাদার অভাব, সামাজিক স্বীকৃতির অভাব, এরকম নানাবিধ সমস্যায় প্রবীণরা জর্জরিত। সমাজকর্মীরা প্রবীণদের এই সকল সমস্যা থেকে তাদের এই সকল সমস্যা মোকাবেলা করে যেন প্রবীণরা অতি একটু সুখী এবং শান্তিময় জীবন পায় তার প্রচেষ্টা চালায়। এখানে সমাজকর্মীরা প্রবীণদের পারিবারিক আয় বা প্রবীণদের সামর্থ্য আয় বৃদ্ধিমূলক কাজে তাদেরকে সহায়তা করে। দ্বিতীয়ত, সমাজকর্মীরা প্রবীণরা প্রবীণদের আবাসস্থল অর্থাৎ তারা যেখানে বসবাস করে সেই পরিবেশকে অধিক বাসযোগ্য এবং প্রবীণ বান্ধব বাসস্থান হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। সমাজকর্মীরা প্রবীণদের তাদের সামর্থ্য বা তাদের ইচ্ছা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। সমাজকর্মীরা প্রবীণরা যারা সুখী সমৃদ্ধ এবং উন্নত জীবন পায় তাদের জীবনে যে নেতিবাচক প্রভাবগুলো আমরা লক্ষ্য করি এই প্রভাবগুলো দূর করে তাদের জীবন সুন্দর, সুখী এবং আনন্দময় জীবন যাপনে সমাজকর্মীরা সহায়তা করে। এবং এইভাবে সমাজকর্মীরা একটি প্রবীণ বান্ধব সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করে। ধন্যবাদ।